এম সি টি টি ভিডিওর পক্ষ থেকে আমি মাহবুবুর রহমান আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে তো আমার আজকের ভিডিও টিউটোরিয়ালটা হলো যে আপনারা কীভাবে আপনার পাসওয়ার্ডটা শো করাবেন হাউ টু শো ইউর অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড অর ইউজার পাসওয়ার্ড ওর অ্যানাদার লগিন পাসওয়ার্ড তো আজকে আমি আপনাদের দেখাবো তো এই ভিডিওটা এই পাসওয়ার্ড দেখানোর জন্য যে আমার থার্ড পার্টি একটা সফটওয়্যার লাগে সেই সফটওয়্যারটার নাম হলো এম আই এম আই কে এ টি জ্যাট এমআইএমআই কে এ টি জ্যাট তো এই সফটওয়্যারটা আপনারা কোথায় পাবেন এই সফটওয়্যারটা পাবেন আপনারা আমি দেখে দিচ্ছি ফোর্থ শেয়ার ডট কম ফোর্থ শেয়ার ডট কম এখানে আপনি যে এমআইএমআই আপনি লিখে সার্চ দিলে চলে আসবে এই যে সফটওয়্যারটা ফাইল প্রায় দুই আড়াই বির মতো আর কি ফাইলটা আর আমি আমার ভিডিও টুইটারে ভিডিওর নিচেই আমি লিঙ্ক দিয়ে দেবো আপনার এই সফটওয়্যারটার তো আমরা মূল কাজে চলে আসি তো মূল কাজে আসার আগে আমি আগে দেখে নিই যে আমার ইউজার কয়টা আছে আমি ম্যানেজে যাচ্ছি আমার মাই কম্পিউটার থেকে ম্যানেজে যাচ্ছি ম্যানেজ থেকে লোকাল ইউজার অ্যান্ড গ্রুপস দেন ইউজার্স দেন এইখানে দেখেন শুধু এম সি টি টি বিডি এইটাই আসে আমার ইউজারটা তো এইটার পাসওয়ার্ডটা কি আমি এখন আপনাদের দেখাবো কীভাবে আপনি বের করবেন তো ক্লোজ করে দিচ্ছি দেন আমি আমার এই ফোল্ডারটা আমি এই ফাইলটা এমআই এমআই কে এ টি এটাকে ডাউনলোড করে নিলাম তো ডাউনলোড করে আমি এখন এইটাকে এক্সট্রাক্ট করছি স্ট্রাক করার পর দেখেন আপনি খেয়াল রাখবেন যে আপনার সিস্টেমটা কত বিটের যদি থার্টি টু বিট হয় তাহলে উইন থার্টি টু বিট ওপেন করবেন আর যদি সিক্সটি ফোর বিট হয় এক্স সিক্সটি ফোর বিট এইটার মধ্যে যে ফাইলটা আছে এইটাকে ওপেন করবেন তো আমি বেগে যাচ্ছি আমারটা থার্টি টু বিট তো আমি থার্টি টু বিটে গেলাম যাওয়ার পর এই যে দেখেন এই ফাইলটা আই কে এ টিজেট এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর মনে রাখবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করতে হবে যদি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন না করেন তাহলে কিন্তু আপনি যে কমান্ড দিবেন সেই কমান্ড কিন্তু কাজ করবে না তো আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতেছি দেন আমার ইয়েস চাচ্ছে আমি ইয়েস দিয়ে দিলাম তো দেখেন আমার ব্ল্যাক স্কিনের কমান্ড পয়েন্ট চালু হয়ে গেল তো কমান পয়েন্ট চালু হওয়ার পরে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি যে বোঝার সুবিধার্থে তো এই হলো আমার কমান পয়েন্ট আমি এখানে ফার্স্ট যে কমানটা দিব সেটা হলো পিভিলাইস ডাবল আই এল ই জি ডাবল কোটেশন ডিভ্যাক ইউ জি ডিভ্যাক দেন আমি এন্টার দিচ্ছি এন্টার সরি আমার সম্ভবত আমার কোনোখানে বানানে ভুল হয়েছে তো আমি দেখে নিই ডিইবিউ জি এটা ঠিক আছে পিভিলস পিআরআই ভিআই এল ই জি ই এই যে দেখেন এখানে ভুল করে ফেলছি ইটা দেয়নি এই যে ই দেন আমি এখন এন্টার দিচ্ছি দেখেন এই যে দেখেন আমার নিচে এই যে কমানটা এটা ই কম দিয়েছিলাম যার জন্য কমানটা রান করেনি এন্টার দেখেন এখানে অ্যাক্টিভেশন ওকে দেখাচ্ছে তার মানে এটা প্রথম কমান ঠিক আছে এরপরে যে কমানটা দিব সেটা হলো সিকিউরলেস এটা অবশ্য রাশিয়ান সফটওয়্যার তো সব কিছু আপনার রিপ্লাই দিচ্ছে রাশিয়ান ভাষায় তো এই জন্য বুঝতে হয়তো বা একটু প্রবলেম হচ্ছে এস এখন যে কমানটা লেখবো সেটা হলো সিকিউরলেস ই কে অ্যাস ইসই কে ইউ আর এল এস এ সিকোয়েললেস সিক্যস দেন আমার ডাবল কোটেশন দুইটা কোটেশন দেওয়ার পর লিখ দিব লগ ইন পাসওয়ার্ড ফুল এল ও জি ও এন লগ অন পাসওয়ার্ড পাসওয়ার্ডের পিটা কিন্তু বড় হাতের দেবেন মনে রাখবেন পি বড়ো হাতের পি এটা কিন্তু কেস সেন্সিটিভ পি এ ডাবল এস ডব্লিউ আর ডি পাসওয়ার্ড স্পেস ফুল এফ ইউ ডাবল এল ফুল দেন ফুল দিলাম ফুল দেওয়ার পর আমি এখন এন্টার করতেছি দেখেন এন্টার সেট আমার আবার কমেন্ট ভুল হয়েছে পাসওয়ার্ডের লাস্টে এস দিতে হবে পাসওয়ার্ডস দেন এন্টার দিচ্ছি আমি দেখেন পাসওয়ার্ডের লাস্টে এস দিতে হবে এইখানে দেখেন আপনার এইখানে কিন্তু দিয়ে দিছে এই দেখেন এই যে কমানটা এই কমান্টা দিলেই আপনার কাজ করবে অথবা এই নিচের যে সার্স পাসওয়ার্ড এটা দেন এটাও কাজ করবে তো আমি এন্টার দিচ্ছি দেখেন এন্টার তো ডিটেলস চলে আসছে দেখেন এই যেমন অনেক কিছু চলে আসছে আমি উপরের দিকে যাই উপরের দিকে মুট এমও টি এই যে দেখেন এম ডি ডিই পাসওয়ার্ড এই যে ডোমেন নেম আপনার মানে কম্পিউটারের নাম আর ইউটিলিটির রাশিয়ান ভাষায় লেখা তো এই যে দেখেন এম বি বিডি এটা হলো আমার ইউজার নেম নিচে এম ডি ডিই পাস এটা হলো পাসওয়ার্ড দেখেন এটা হলো পাসওয়ার্ড তো আপনি আরেকটা পাসওয়ার্ড আপনি কিউ কোয়ারি চালাই দিতে পারেন সেটা হলো আপনার সার্চ পাসওয়ার্ড তো আমি সার্চ পাসওয়ার্ডটা দিয়ে দিই সার্চ পাসওয়ার্ডটা চালাই আমি আপনাদের দেখে দিচ্ছি দেখেন এটা আপনার সুবিধা পাবেন তো আমি সার্চ পাসওয়ার্ড দিচ্ছি এস সরি এই যে আমি লগ অন লগনের এখানে শুধু রিপ্লেস করে দিচ্ছি লগ অন লগনটা ডিলিট করে দিই আমি এস ই এ আর সি এইচ সার্চ সার্চ দিয়ে আমি এন্টার দিচ্ছি দেখেন এই যে দেখেন চলে আসছে এই যে দেখেন আমার পাসওয়ার্ডগুলো অলরেডি চলে আসছে এই যে দেখেন এই যে সবগুলো পাসওয়ার্ড চলে আসছে এইটার উপরেরটা হলো আমার কমান্ট ফার্স্ট হলো আমার ইউজার নেম পরে আমার কম্পিউটারের নাম তারপরে আমার পাসওয়ার্ড দেখেন ফার্স্ট ইউজার নেম দেন কম্পিউটার নেম দেন পাসওয়ার্ড তো ফাইনালি আমরা আমাদের কাজে সাকসেসফুল হোপফুল্লি আমাদের কাজ শেষ তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের কমেন্টে যে আপনি কমেন্ট করতে পারেন বা আপনার কোনো রিলেটেড যদি ভিডিও দরকার হয় আমার জানা থাকলে অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব আর আপনারা নতুন নতুন থিঙ্ক দিয়ে আমাকে হেল্প করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আমি ওই থিঙ্কটা নিয়ে আপনাদের জন্য কাজ করতে পারি আর আর কি বলবো তো আজকে এ পর্যন্তই তো ভালো থাকবেন সবাই